মুকলি আকাশৰ তললৈ এপিএছচিৰ কেলেংকাৰীৰ খলনায়ক ৰাকেশ পাল উচ্চ ন্যায়ালয়ে মঞ্জুৰ কৰিলে ৰাকেশ পালৰ জামিন আৰু ভঙাগড় থানাৰ গোচৰত জামিন লাভ কৰিলে ৰাকেশ পালে আৰু এই খলপত আৰু অধিক জানিবলৈ আমি সংযুক্ত হৈছো আমাৰ লগত আছে চিফ ক্ৰাইম ৰিপৰ্টাৰ দিম্বেশ্বৰ গগৈ আছে আমাৰ লগত দিম্বেশ্বৰ গগৈ আপোনাৰ ওচৰত আহিছো সমগ্র দেশ জুড়ি জোকারণি সৃষ্টি করেছিল ইতিহাস এক ইতিহাস সৃষ্টি হল এনে এক ভয়ঙ্কর কেলেঙ্কারি পোহল অনার ক্ষেত্রে বিজেপি নেতৃত্বাধীন সরকারখন সফল হল আর এই গোটেই কেলেঙ্কারিটির মূল খলনায়ক রাকেশ পাল বন্দী হব লাগা হল কারাগার যা 4-5 মাহ ধরে কারাগার বন্দী হয়েছে কিন্তু এই সময় একটা শুভবার্তা আছে যে জামিন মঞ্জুর করেছে গুহী উচ্চ ন্যায়ালয়ে আর এই জামিন মঞ্জুর হওয়ার পাছতে মুকলি আকাশলৈ তলা মুকলি আকাশের তললৈ অহার সুবিধা পাব সৌভাগ্যর জ্যোতি উদয় হয়েছে ইয়ার পূর্বেও বিরুদ্ধে কেবাটাও গোচর আছে সেই গোচরকিটার ভিত্তিতে ইতিমধ্যে জামিন লাভ করেছে জামিন মঞ্জুর হয়েছে কিন্তু আজি শেহতীয়াকৈ আন একটা গোচর আছে যে গোচরের ভিত্তি কারাগার বন্দী হয়ে থাকবলগা হয়েছিল সেই গোচরটি ইতিমধ্যে আদালতে মঞ্জুর করেছে আর ইয়ার পাশতে কারাগারের বাহিরে অহার বাট মুক্তি হওয়ার সম্ভাবনা প্রকট হয়ে উঠেছে আমি পুনের কোথাও যে সমগ্র ইতিহাসের ইতিহাস সৃষ্টি করেছিল এই কেলেঙ্কারিয়ে এপিএসসি কেলেঙ্কারিটে আর এই কেলেঙ্কারিটো তাতকৈ ডাঙর ইতিহাস হল যে এই কেলেঙ্কারিটি উদ্ঘাটন করলে বিজেপি নেতৃত্বাধীন সরকারখানে আর তারপরে রাকেশ পালকে ধরে বহুজনের এই কেলেঙ্কারি জড়িত বহুজনক কারাগারে প্রেরণ করা হল সুরজিৎ সিং পানেশ্বরের নেতৃত্বত এডিশনেল এসপি সুরজিৎ সিং পানেশ্বরের নেতৃত্বতে অভিযান চলছিল এই রাকেশ পালের নেতৃত্বত যে দুর্নীতি চলছিল কেলেঙ্কারি চলছিল কেলেঙ্কারির বিরুদ্ধে অভিযান চলছিল আর অভিযান মর্মে কেবাজনো লোক গ্রেপ্তার বরণ করবল হয়েছিল বহুতরে বহুতে এই এপিএসসি কেলেঙ্কারির জড়িত বহুতক গ্রেপ্তার করার পর বহুতে চাকরি হেরুবল হয়েছিল আর চাকরি লাভ করা এই কেলেঙ্কারির যোগেদি যখন চাকরি লাভ করেছিল কারাবরণ খাটিবলগা হয়েছিল আর শেহতীয়াকৈ এই রাকেশ পালে 4-5 মাহ ধরে কারাগার বন্দী হয়ে থাকবলগা হয়েছিল কিন্তু সৌভাগ্যর জ্যোতি উদয় হয়েছে আজি আদালতে একটা গোচরত জামিন মঞ্জুর করেছে শেষ গোচরত আর ইয়ার পাশতে মুকলি আকাশলৈ অহা আকাশের তললৈ অহার মুকলি হয়েছে আমি পুনের কোথাও যে এক ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল যে এনে কেলেঙ্কারি ইমান তৎপরতার কোনো এখন সরকারের পোহল আনিব পৰা নাছিল কিন্তু আনিছিল আর এই গোটেই কেলেঙ্কারিটির মূল খলনায়ক আছিল রাকেশ পাল আর রাকেশ পালক কারাগার বন্দী করে রাখিছিল সরকারে এই আজি যা 5-6 মাহ ধরে আর ইয়ার যখন সহযোগী আছিল সেই সহযোগী সকল কারাগারে প্রেরণ করা হয়েছিল তার অধিকাংশই মুক্তি লাভ করলে আর এই কেলেঙ্কারির ফলত যিসকলে চাকরি লাভ করেছিল এ সি এস বা এপিএস হিসাবে যিসকলে নিযুক্তি লাভ করেছিল তেওঁলোকৰ বিরুদ্ধেও সরকারে ব্যবস্থা গ্রহণ করেছিল আরক্ষী প্রশাসনে ব্যবস্থা গ্রহণ করেছিল তার পরিপ্রেক্ষিতে চাকরি হেরুবার কারাবাস খাটিবলগা হয়েছিল আর এই মূল খলনায়ক রাকেশ পালক আরক্ষীয়ে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছিল যা 4-5 মাহ ধরে কারাগার বন্দী হয়ে আছিল আর কেবাটাও তেওঁৰ বিরুদ্ধে গোচর আছিল সেই গোচরের অধিকাংশ ইতিমধ্যে জামিন মঞ্জুর লাভ করেছে আর ধন্যবাদ জানাইছো।